নমস্কার বন্ধুরা, দীপ্তি ভিলেজ কুকিং ব্লগে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। কলার থোড় দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে আমি একটা রেসিপি বানাবো। তো দেখুন কিভাবে আমি বানাই। প্রথমে আগে আমি থোড়টা কেটে নেব। এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, তাহলে কালো হবে না। থোড়গুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি ভালোভাবে ধুয়ে নেব। আমি তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য তেজপাতা দিয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা, গোটা দারচিনি দিয়ে দিচ্ছি আর এলাচ দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য জিরে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। Thank you.
ছোটটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি, জিরে বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, ভালো করে মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজে আমার হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। পাকা লঙ্কা গুলো আমি দিয়ে দিচ্ছি। এক চামচের মতন আমি চিনি দিয়ে দিচ্ছি। গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চাল দিয়ে আমার থোড়ের ঘন্ট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি ওপর দিয়ে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।